আছেন, ফেরাউন মরে যাবে, নমরুদ মরে যাবে, কিন্তু তাদের প্রেতাত্মারা যুগে যুগে তারা বেঁচে থাকবে। আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো, জিহাদ করো, আমার সাহায্য তোমরা পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, হযরত জিব্রাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিব্রাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাশ করছে না? পাশ করছেন কিনা? হযরত ইব্রাহিম বলেন শোনো জিব্রাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন, তাহলে আমি আমার রব্বুর আলামিনকে খুশি করার জন্য এভাবে হাজার বার পড়তে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন, পোড়া তো দূরের কথা, জামাও পড়ে নাই। ও ডাক দিয়া বলে রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না, তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই, যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হব জু ইব্রাহিম কা ইমা পয়দা হাক কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা, ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিম ইমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য, আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ভিউ দেওয়ার জন্য নয়।